ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে। সকল দর্শক মণ্ডলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ছোট্ট ছোট্ট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মুকালামাটি শুরু করছি। আমাদের মুকালামার মূল বিষয়বস্তু হলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই এম ভেরি ফাইন। আরে বোন, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে আই এম ভেরি ফাইন বলছো? তা বলবো না, তুমি জানো না যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টারমশাই আমাদেরকে বলতেন যখন আমাদের কারোর সাথে দেখা হবে তখন হাই হ্যালো হাওয়ারি বলতে হয়, আর তুমি এসব বাদ দিয়ে সালাম দিলে কেন? আরে বোন থামো তো, তোমার আমার মাস্টারেরও মাস্টার যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা কাহার সাথে কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করো। তা বাদ দাও এসব, এখন বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তুমি আবার কেন এই ভাষা বললে? নাউযুবিল্লাহ বোন, তুমি আলহামদুলিল্লাহকে কেউ ভাষা বলছো কেন? তা বলবো না, তুমি জানো না যখন আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে তখন হাই হ্যালো হাওয়ারি বলতে হয়, আর তুমি এসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আরে বোন, তুমি জানো না যখন আমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করে সেটা যদি ভালো দিক হয় তাহলে কোরআন সুন্নাহর আলোকে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে হয়, আর সেটা যদি কোনো খারাপ দিক হয় তাহলে নাউযুবিল্লাহ বলতে হয়। তাই যাই হোক, এখন তুমি এরকম নির্লজ্জ বেয়াদবের মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি? কি, তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বললে? আমি এই ড্রেস পরেছি নাকি কোনো অপরাধ? আরে আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শিখো। হাই আফসুস, বুর্গা পরে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে, যে না ব্যভিচার করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? বোন আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো তোমাদের। ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরচর্যা পোচামগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও। এই কখন থেকে শুনছি পর্দা পর্দা করে যাচ্ছে, তা পর্দার মানেটা কি বলো তো? পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা। এই পর্দা করাটা হলো ইসলামের একটি বিধান, আর এই পর্দা নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহ পাক আবারও কোরআনের মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আর সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে পর পুরুষের সামনে প্রদর্শন করে বেরিয়ে না, যিনি যত্নে রাখে তাতে যেমন ফিতনা লাগানো কঠিন, তেমনি পর্দা করিলে মুসলিম মেয়েদের অপমান করা তার থেকেও বেশি কঠিন। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো দুটো 5 টাকার নোট, দুটির বয়স 7 বছর, একটা খোলামেলায় দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর অন্যটি যত্নে বাসকে রাখা আছে। সেটা খোলামেলায় দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে, ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে। কিন্তু যেটা যত্নে বাসকে রাখা ছিল সেটা এখনও নতুনের মতো চকচক করছে। তেমনি পর্দাওয়ালি ও বেপর্দাওয়ালি ঠিক মুসলিম মেয়েদের ঠিক তেমনই পার্থক্য। তা যাই হোক, তোমার সঙ্গে আজেবাজে তর্ক করে আমি আমার সময়টা নষ্ট করে ফেলেছি, আমি চললাম, আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেছে। বোন দাঁড়াও, পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? কি কি কিসব ফালতু বলছো, আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো? আরে নামাজ পড়ে আমি কার কাছে মাতানত করব? আরে আল্লাহকে তো দেখা যায় না, তাহলে কিভাবে বিশ্বাস করব? আরে বোন, তুমি যে বাতাসটা অনুভব করো সেটা কি তুমি দেখতে পাও? শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো? আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন সেটাও কি তুমি দেখতে পাও? শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো? আর যখন তোমার পেট ব্যথা করে তখন সেটাও কি তুমি দেখতে পাও? শুধু অনুভব করো তাহলে সেটা কেন বিশ্বাস করো? আচ্ছা বোন, তাহলে নামাজ পড়ে কি হবে? বোন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে, নামাজ হলো জান্নাতের চাবি। আরে আমার বয়স আগে 70-80 বছর হোক, তুড়তুড়ি বুড়ি হব, উড়তে গেলে লাঠি বসতে গেলে মাটি, মা গো বাবা বগলে চিৎকার করব, সেদিন আমি ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব। আরে বোন, তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে, তুমি কি জানো যে আল্লাহ বা কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযুক্ত হয়। আর তাছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাদিস শরীফের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন
পৃথিবীতে কত ফুটা বৃষ্টি পড়ে আমি জিব্রাইল তা গুনতে পারি, কিন্তু যোগ্যকালের ইবাদত আমি জিব্রাইল তা গুনতে পারি না। আচ্ছা বোন, তুমি তো দেখেছি ইসলামের বিষয়ে অনেক কিছু জানো, তা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করবে করো। আচ্ছা বোন, আল্লাহ পাক কিয়ামতের দিন সায়া দেবে? অবশ্যই দেবেন। কাদেরকে সায়া দেবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে সায়া দেবেন। এক, যারা ন্যায় বিচার করে। দুই, যে যুবক বা যুবতী তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছেন। তিন, যে ব্যক্তি হৃদয়টা মসজিদে ঝুলন্ত থাকে। চার, যে ব্যক্তি পরস্পরের জন্য আল্লাহকে ভালোবাসে। পাঁচ, যে ব্যক্তি প্রেম ভালোবাসার জন্য অহংকার করে কিন্তু সে প্রত্যাখ্যান করে আল্লাহকে ভয় করে। ছয়, যে ব্যক্তি গোপনে দান করে। সাত, যে ব্যক্তি গোপনে বা নির্জনে আল্লাহর জিকির করে। আরে বোন, তুমি এত কিছু শুনলে তাও তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না? কে বলতে ইচ্ছে করছে না? আমি না হয় নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিষয়ে সব জানি। ও, তা বলো তো নামাজ কত ওয়াক্তের? নামাজ পাঁচ। আরে বোন, তা বলো তো ফজরের নামাজ কত রাখাত? ও, এ কথা এটা আমি তুড়ে মেরে বলে দিতে পারবো, ফজরের নামাজ ছয় রাখা। আচ্ছা বুঝলাম, তা সানাটা একটু বলো তো। এই, তুমি আমাকে দেখে পাগল ভাবছো? আমাকে দেখে মিষ্টি দোকানের ময়লা মনে হচ্ছে। আমি মিষ্টি দোকানের ময়লা না, যে সানা কীভাবে না এটা বলবো। আর তুমি একটা কাজ করো, আমার ফোনটা দুদিনের জন্য দাঁড় নাও, সেটাকে চার্জ করো। সানা বানানো শিখতে হবে না। আরে বোন, তুমি যে সানার কথা বলছো এটা তো সেই সানা নয়। কি সানা? কি দূরে কেমন হ? বোন, তুমি বলছো খাওয়ার সানার কথা, আর আমি বলছি নামাজে পড়ার সানার কথা। ও, তা প্রথমটা একটু বলো, আমি বলছি সুবহানাক আল্লাহুম্মা। তাক তাক, আর বলতে হবে না, আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে। দাঁড়াও বলছি সুবহানাক আল্লাহুম্মা, সানা আল্লাহ, মাঝখানে আর কিছু হবে না, আর জানি না। আরে বোন, তোমার তো হয়নি, আমি বলছি শোনো। হ্যাঁ বলো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা বোন, আমি না ইসলামের সম্পর্কে অনেক কিছু তর্ক করে ফেলেছি, তা আমাকে ইসলামের পথে আসতে কী কী করতে হবে? আরে বোন, তোমাকে ইসলামের পথে আসতে প্রথমে তাওবা করতে হবে, তারপর আমাদের মক্তবের হুজুর হাফিজ মুজলিহুদ্দিন সাহেবের কাছে ভর্তি হতে হবে। ঠিক আছে বোন, আমি তোমাকে আরও কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কী প্রশ্ন করবে করো। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে কিভাবে পড়বো? আরে বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন নামাজ আদায় করবে তখন সৃষ্টি সারা সহিষ্ণুভাবে নামাজ আদায় করবে। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর কাছে কেমনভাবে দোয়া চাইব? আরে বোন, তুমি এটাও জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে তখন নম্র বদ্রতার সহিত দোয়া চাইবে। বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আরে বোন, ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ মহান রব্বুল আলামিনকে দাও। ঠিক আছে বোন, তাহলে তুমি তোমাদের মক্তবের নামটা বলো তো। আমাদের মক্তবের নাম হোসেনপুর হুসাইনা সুবাহী মক্তব। ঠিক আছে বোন, তাহলে কাল দেখা হবে, তাহলে এসিও। চলো।